নমস্কার আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত তামিলনাড়ুর খুব কাছেই পুণ্ডিচেরি আমরা একে পণ্ডিচেরি বলে জানলেও বর্তমানে এর নাম হয়েছে পুডুচেরি তামিল ভাষায় পুডু মানে হচ্ছে নতুন আর চেরি হচ্ছে শহর যদিও আমরা বাঙালি সেন্টিমেন্ট বললাম এর সঙ্গে বাঙালি এক মনীষীর নাম ওতপ্রত্যভাবে জড়িত আছে তিনি আমাদের অত্যন্ত প্রিয় শ্রী অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় উনিশশো সালে উনি জেল থেকে মুক্তি পান এবং মুক্তি পরেই উনি আধ্যাত্মিকতা উন্মেষ তার মধ্যে ঘটে এবং উনি আধ্যাত্মিকতার লাইনে কিন্তু চলে যান ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে ছেড়ে উনি ফরাসি শাসিত পণ্ডিচেরিতে গিয়ে অবস্থান করেন এবং এখানে ওনার আশ্রম গড়ে তোলেন উনিশশো কুড়ি সালে আশ্রমের প্রতিষ্ঠা শুরু হলেও উনিশশো সালে কিন্তু এর মূল আশ্রমের ব্যবস্থাপনা তৈরি হয় আসে বিদেশ থেকে অর্থাৎ ফরাসি থেকে ফ্রান্স থেকে একজন ওনার শিষ্যা যে শিষ্যার নাম আমার পরবর্তীকালে জেনে থাকবো সীমা বলে এই সীমা এবং অরবিন্দ ঘোষের যৌথ প্রচেষ্টায় আজ পুণ্ডিচেরি একটি অন্য মাত্রা পেয়েছে আমরা সবসময় কিন্তু বাঙালিরা এই পুণ্ডিচেরি দেখতে চাই শ্রী অরবিন্দ আশ্রমের প্রথম দর্শন আমরা এই পণ্ডিচেরিকে দিয়ে করতে চাই কারণ যেহেতু উনি একজন বাঙালি এবং বাঙালি হয়েও এত দূরে গিয়ে উনি অবস্থান করেছেন আর ওনার সেন্টিমেন্ট আমরা বাঙালিরা কিন্তু ভুলতে পারি না তাই আমাদের প্রথম দর্শন পণ্ডিচেরি অরবন্দি আশ্রম দিয়েই শুরু আমি এ সম্বন্ধে পরে আসছি তার আগে বলে নেই আমরা পণ্ডিচেরি পৌঁছাবো কীভাবে পণ্ডিচেরি কলকাতা থেকে সরাসরি একটি ট্রেন আছে যেটি কিনা রোববার দিন রাত্রিবেলা সাড়ে এগারোটায় ছেড়ে মঙ্গলবার দিন সকাল পনেরো নটার মধ্যে পৌঁছে যায় এছাড়াও চেন্নাই থেকে মাত্র একশো ষাট কিলোমিটার দূরে পণ্ডিচেরি অর্থাৎ চেন্নাই পৌঁছেও প্রচুর ট্রেন আছে চেন্নাই কলকাতা থেকে আবার চেন্নাই থেকে পণ্ডিচেরি যাওয়ারও অনেক ট্রেন আছে এগুলোতেও কিন্তু আমরা পণ্ডিচেরি পৌঁছাতে পারি তবে পণ্ডিচেরির নিয়ারেস্ট রেলের জংশন হচ্ছে ভিল্লুপুরম যেটা কিনা না ছত্রিশ কিলোমিটার আগে অবস্থিত এই ভিল্লুপুরমে প্রচুর ট্রেন দিন রাত্রি জুড়ে কিন্তু যায় আমরা ভিল্লুপুরম থেকে মাত্র এক ঘন্টা জার্নি করেও পন্ডিচেরি পৌঁছে যেতে পারি তবে আমি বলবো সবচেয়ে ভালো সরাসরি কলকাতা থেকে পন্ডিচেরি এক্সপ্রেস যেটি কিনা বললাম রোববার দিন ছেড়ে মঙ্গলবার দিন পৌঁছায় এই ট্রেনটিতে জার্নি করা এতে কোনো ট্রেন জার্নির ট্রান্সিটমেন্টের কোনো ঝক্কি ঝামেলা থাকে না এবার বলি পন্ডিচেরি আমরা কি কী দেখব পন্ডিচেরি বলেছিলাম আপনাদের মূল আকর্ষণ হচ্ছে অরবিন্দর আশ্রম যদিও এই অরবিন্দ আশ্রম এখানে আমরা আশ্রম গড়ার পরে উনি এখানেই সমাধিস্থ হন আমাদের প্রথম স্থান হচ্ছে অরবিন্দ আশ্রমের সেই সমাধিস্থলে গিয়ে তাকে প্রণাম জানানো এই অরবিন্দ আশ্রমে কিন্তু আপনারা থাকতে পারবেন তবে এখানে অরবিন্দ আশ্রমের সঙ্গে যোগাযোগ করে গিয়ে কিন্তু আপনি থাকতে পারবেন এবং এখানকার খাওয়াটাও কিন্তু খুব সুন্দর বাঙালি খাবার আপনি কিন্তু সেটা অরবিন্দ আশ্রমে থাকলে পরেই শুধুমাত্র এই অ্যাডভান্টেজগুলো পাবেন আমরা অরবিন্দ আশ্রমের ঠিক অপোজিটেই রয়েছে বিনায়ক মন্দির এই বিনায়ক মন্দিরটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেব কিছুটা সময় দুপুরবেলায় বন্ধ থাকে আবার দুপুরের পরে তিনটের সময় থেকে আবার ওপেন হয়ে যায় অরবিন্দ আশ্রমও কিন্তু ঠিক তাই তিনটে অব আগে একটা থেকে তিনটে অব্দি কিন্তু বন্ধ থাকে আপনারা এই সময়টুকুনি বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু অরবিন্দ আশ্রমের মধ্যে যখন খুশি যেতে পারবেন অরবিন্দ আশ্রম থেকে বিনায়ক মন্দির দেখে আপনারা এগিয়ে চলুন ঠিক পাঁচ দিয়ে রাস্তা গেছে মিনিট তিন চারেক হেঁটে গেলেই কিন্তু সি বিচ পাশেই রয়েছে সেক্রেটারিয়েট এই সেক্রেটারিয়েটটাও কিন্তু একটুখানি দেখে নেবেন আর এর পাশ থেকে লাইট হাউস অব দি প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তা সম্পূর্ণটাই কিন্তু সি বিচের অংশ খুব সুন্দর লাগবে বিকালবেলায় এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে অত্যন্ত পরিষ্কার যেহেতু ফরাসি উপনিবেশ ছিল এই সমুদ্রে পাট দিয়ে আপনারা দেখতে পাবেন সেই সময় কার ফরাসিদের গড়া বিভিন্ন বাড়ি কি পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ লাগে দেখতে আছে সিবিচির উপরেই ফরাসি উপনিবেশিক উপনিবেশ ঔপনিবেশিক অর্থাৎ ডুপ্লেসির একটি মর্মর মূর্তি আছে মহাত্মা গান্ধীরও মর্মর মূর্তি এখানে আপনারা এগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এবং হাঁটতে হাঁটতে শেষ প্রান্ত অবধি লাইট হাউসের কাছেও চলে যেতে পারবেন ওখানেও কিন্তু সুন্দর একটি দেখবার জায়গা সূর্যাস্তের পরে তো দারুণ লাগে ওই জায়গাটিকে আছে বাচ্চাদের খেলবার জন্য পার্ক বাচ্চাদের অত্যন্ত প্রিয় লাগবে এই পার্কটি তবে আমি যেহেতু ট্যুরটা একটু অন্যরকমভাবে বলতে চাইছি আপনাদের যদি হাতে কারুর পাঁচ দিন সময় থাকে আপনি পণ্ডিচেরি ঘুরে কিন্তু আবার কলকাতা ফিরে আসতে পারবেন সেক্ষেত্রে রোববার দিন যদি আপনারা এখান থেকে বেরোন মঙ্গলবার দিন সকালবেলা পৌঁছে যাচ্ছেন হচ্ছে পণ্ডিচেরি পণ্ডিচেরিতে আপনারা স্টে করবেন আমার মতে হচ্ছে একদম পণ্ডিচেরি স্টেশনের উপর রেলওয়ে রিটার্নিং রুম খুব ভালো ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটু কিন্তু লোলি এরিয়া রেল স্টেশন একদম লোলি আর যদি একটুখানি আপনারা আপনার শহরের মধ্যে থাকতে চান বাস স্ট্যান্ডের কাছেও প্রচুর হোটেল আছে আবার শহরের মধ্যেও কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন মানের হোটেল আছে তবে ভালো ভালো হোটেল যদি আপনারা চান সেটা তাহলে আপনাকে সিবিচের কাছে যেতে হবে খুব সুন্দর বসে বসে ঘর থেকে বসে ব্যালকনির মধ্যে থেকে আপনি সিবিচ দেখবেন দিন আপনার কেটে যাবে আর অরভিল আমি আপনাদের বলবো একটি অন্যতম স্থান পুণ্ডিচেরি দর্শনের অড়োভিল হচ্ছে নতুনভাবে তৈরি করা এই অরবিন্দ আশ্রম এবং ফ্রান্সের গড়া একটি সংস্থা তারা কিন্তু এই অড়োভিল তৈরি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা অর্থাৎ একটি প্রকৃত মানুষ তৈরি হতে গেলে যা যা দরকার তার মধ্যে শিক্ষা দীক্ষা মান তার ধৈর্য চ্যুতি এবং অন্যান্য জিনিস যে কিনা পরবর্তীকালে মানুষকে হেল্প করতে পারবে এই ধরনের জিনিস থেকেই এসছে কিন্তু এই অরভিলের ভাবনা আর বিশাল বড় একটি গ্রাম নিয়ে তৈরি হয়েছে অরভিল আপনারা পণ্ডিচেরি পৌঁছেই মালপত্র রেখে স্নান টান করে সকাল সকাল বারোটার মধ্যে বেরিয়ে পড়ুন ফার্স্ট অরভিল দর্শনে অরভিলে আপনাদের যখন যাচ্ছেন রিসিপশান সেন্টারে এই রিসেপশন সেন্টার থেকে কিন্তু আপনাদের সমস্ত গাইডেন্সটা দিয়ে দেবে ওরা এরপরে আপনি এখান থেকে হেঁটে অরভিল যে মূল মাতৃমন্দির যেটা আমরা বলি সেই মাতৃ মন্দির দেখতে কিন্তু হেঁটে অনেকটা খানি যেতে হবে এখানে আছে বিশ্বের সবচাইতে বড় স্ফটিক কোনো মূর্তি নেই এখানে স্ফটিকের সামনে বসে আপনি আপনার সাধনা করুন এবং মনটা শান্ত করুন দেখবেন ভীষণ ভালো লাগবে এই অরভিলকে অরভিল দেখে আপনারা চলে আসুন অরবিন্দ আশ্রম দেখতে অরবিন্দ আশ্রম এবং মন্দির বললাম তার ঠিক উল্টো দিকেই এখানে কিন্তু পাবেন আবার অরভিল অরবিন্দ আশ্রমের ঠিক পাশেই পাবেন বাঙালি খাবার দাওয়ার ব্যবস্থাও ইচ্ছা করলে আপনারা কিন্তু এখানে এই বাঙালি খাবারও খেতে পারবেন এরপরে আমি আপনাদের একটু আগে যেমন বলছিলাম পুরো সিবি জুড়ে কিন্তু আপনারা হাঁটতে হাঁটতেই পুরো পণ্ডিচেরি শহরটা কিন্তু দেখা হয়ে যাবে আপনাদের অরভিল যেতে গেলে শহর থেকে যেহেতু একটু দূরে অর্থাৎ প্রায় দশ কিলোমিটার দূরে একটি অটোই কিন্তু আপনার যানবাহনে যথেষ্ট অটো করেই কিন্তু আপনি এখানে ঘুরতে পারবেন আর যদি গাড়িতে যেতে চান তাহলে তো আরও আরামদায়ক মাত্র দশ কিলোমিটার দূরত্ব আর পণ্ডিচেরি শহর তো আপনি হেঁটে বা রিকশায় বা অটো করেও কিন্তু আপনি ঘোরাঘুরি করতে পারবেন এবারে আসি আপনারা থাকবেন যে বলেছিলাম থাকার জায়গা তো বলেইছি সঙ্গে সঙ্গে খাবার ব্যবস্থাও আপনাদের বলেছি আর আছে পণ্ডিচিরি শহরময় বেশ কিছু মন্দির এবং চার্চ যে চার্চগুলি অন্যতম হচ্ছে সেই ফরাসি ঔপনিবেশকদের গড়া সেই সমস্ত চার্চ স্টেশনের পাশেও পাবেন আবার সিবিচের পাশেও পাবেন এই সমস্ত দেখার পরে আপনারা ফিরে আসুন এবার বাড়ির পানে অর্থাৎ যে ট্রেনটি এখান থেকে রবিবার ছেড়ে মঙ্গলবার পৌঁছায় সেই ট্রেনটি আবার ওখান থেকে বুধবার দুপুর বারোটার সময় ছাড়ে আর বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটার মধ্যে কিন্তু আপনাকে হাওড়া পৌঁছে দেবে এই ট্রেনটিও কিন্তু আপনারা খুব উপযুক্ত ট্রেন হবে সরাসরি কলকাতা এবং পণ্ডিচেরি থেকে যাতায়াত দুটোই করার জন্য। সেই হিসাব করে বললে পাঁচ দিনের মধ্যে কিন্তু পণ্ডিচেরি একটা নাইট স্টে করে সেকেন্ড নাইটে সেকেন্ড ডে বারোটার সময় আপনি ওখান থেকে জার্নি করলে আপনি পাঁচ দিনের মধ্যে কলকাতা পৌঁছে যাবেন সমগ্র ট্যুরে আপনার খরচা আপনি বলে দিই কম বেশি তিন হাজার টাকা থেকে তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনার সমস্ত ট্যুরে খরচা হয়ে যাবে একটু অত্যন্ত সুন্দর যাতে ছুটি আছে পাঁচ ছ দিনের তারা কিন্তু এই ট্রিপটি করে আসতে পারবেন সমুদ্র দেখতে পাবেন সঙ্গে সঙ্গে নতুন আমাদের বাঙালি সেন্টিমেন্ট আমি আবারও বলছি সেই অরবিন্দ আশ্রম আপনারা কিন্তু উপভোগ করে আসতে পারবেন তবে যাবার আগে প্রতিদিনের মতো বলি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের অতি মূল্যবান কমেন্টস যেটি কিনা আমার আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে সেটি কিন্তু আমার অত্য অবশ্যকীয় আপনাদের কাছ থেকে আজ এখানেই রাখছি আবার আগামী দিনে নতুন জায়গা নিয়ে বলবো